नमस्कार गुड मॉर्निंग ऑल द पेरेंट्स डियर कॉलीग्स बिलवेड स्टूडेंट्स टुडे वी आर ऑब्जर्विंग रविंद्र जयंती रविंद्रनाथ वॉज अ ग्रेट पोएट एंड ही वॉज बॉर्न इन द ईयर 1861 एट जोरासाको कोलकाता बिफोर वॉचिंग दिस वीडियो आई लाइक टू अपील टू ऑल ऑफ यू दैट नाउ वी आर इन ट्रेवल्स ड्यू टू द सेकेंड वेव ऑफ द कोरोना वायरस सेकेंड ऑफ द कोरोना वायरस इज मच मोर डेंजरस टू द फर्स्ट वन सो प्लीज यू हैव टू गिव फर्स्ट प्रायोरिटी अबाउट योर लाइफ सेफ्टी स्टे एट होम यूज सैनिटाइजर मेंटेन ऑल द प्रोटोकॉल ऑफ द कोविड एंड अनदर थिंग ऑल्सो साइड आई हैव टू एड ओवर हियर रविंद्रनाथ इज सच ए पर्सन ही हैज रिटन लॉट ऑफ थिंग्स इफ यू रीड आउट द रविंद्र लिटरेचर you will get much more mental satisfaction and peace and that is very much related and relevant nowadays so I appeal to everybody our cultural department of Satish Chandra Memorial School very successfully prepared one video and that video obviously if you watch and through this video for a moment you at least get free your mind and it is helpful for you and through this video we can pay our homage and regards to रविंद्रनाथ सो प्लीज लेट्स सी द वीडियो थैंक यू ऑल हैव ए नाइस डे नमस्कार भिक्षा तो अन्नेर नय भिक्षा आयु जगत जुड़े दुर्भिक्ष कि राजार कि प्रजार के काके रक्षा करबे सत्यि ताई ए करोना महामारीर कबले पड़े आज राजा प्रजा सबाई बिनिशुति मालाय गाथा पड़ेछे তাই সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের আবেদন স্বাস্থ্যবিধি মেনে চলুন মাস্ক পরুন বারে বারে সাবান দিয়ে হাত ধুয়ে নিন অকারণে বাড়ির বাইরে বেরোবেন না সামাজিক দূরত্ব মেনে চলুন আর সবুজ পৃথিবী গড়তে বেশি বেশি করে গাছ লাগান এই দুঃসময়ের মধ্যে শিশুদের মুখে একটু হাসি ফোটাতে ও কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে আমাদের প্রয়াস আজকের নিবেদন চিরপ্রাসঙ্গিক রবীন্দ্র রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক বিরল কবি তিনি প্রথম বলেছিলেন সবার চেয়ে বড় শিক্ষক এই প্রকৃতি বিশ্ব প্রকৃতির এই দুরন্ত ঝর্ণা গ্রামীণ প্রান্তে প্রান্তে দীর্ঘ চওড়া সুতোর মতো গায়ে নিয়ে শুয়ে থাকা নদী সীমান্ত প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা হিমালয় মায়ের আদরে বাতাস দেওয়ার মতো ওই বৃক্ষ রাজি ফুল প্রজাপতি সবই শিক্ষার্থীর শিক্ষক তাদের ভাষা বুঝে নিতে কচি কাঁচাদের গলায় হারি রিড়ি আমায় ছেড়ে দেবে দিনে আর পুলকিত হৃদয়ে আনন্দের মূর্ছনা নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে শতবরণের ভাব উচ্ছ্বাস গোলাপের মতো করেছে বিকাশ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে নাচে রে will
to promote education in the lap of nature. He loathed the idea of formal studies and going to school. His sincere attachment with the elements of nature was evident in the initial stages of his life when he beautifully expressed his ideas through a single line, Jal pore pata nore. কিন্তু এসব হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল, চারিদিকে শুধুই মৃত্যুর হাতছানি। তবে কবি বিষ্ণুদের কথায় মৃত্যুকে দূরেই রাখি, জীবনের পঞ্চাগ্নি আলোই চোখে রাখি সর্বদা পূর্ণতার প্রতীক কবিকে। জন্ম থেকেই যে মানুষটি ঠাকুর হয়ে গেছেন তাকে পূজো করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। কিন্তু আজ 161তম জন্মদিনে বসে মনে হচ্ছে তাকে পূজো করার ছলে ভুলে থাকছি না তো আমরা। আমাদের প্রতিদিনের যাপনে কতটুকু রয়ে গেছেন তিনি, থাকছেন কতখানি জুড়ে। তার গান, তার কবিতা, তার প্রবন্ধ, তার জীবন দর্শন আজ কতটা ভাবাচ্ছে আমাদের, নাকি শুধুই ছবি মালা ধূপের আড়ালে ক্রমশই আচ্ছা হচ্ছেন তিনি। মৃত্যুর প্রায় 82 বছর পার করেও যে মানুষটির জীবন এবং সৃষ্টি আজও আমাদের কাছে একইভাবে প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিকতা শুধুই পুঁথির পাতায় নয়, এই দুঃসময়ও তা রূঢ় বাস্তব। তাই তো গৃহবন্দী অবস্থাতেও তাঁরই স্মৃতিচারণ।
যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরে বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি That mind is free of fear and the head is held high where knowledge is free where the world has not been broken up into fragments by narrow domestic walls যেমন মনে সাহস নিয়ে মাথা উঁচু করে বাঁচা অপর দিকে কবির কথায় শিশু মনে শান্তি সঙ্গীতের আরাধনা বাঁধন কাটবে তুমি এমন সর্বি মন তুমি যে এমনি সর্বি মন গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান ইতিমাধুন কাটবে তুমি চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত মন নাই রে তোমার এত মন নাই রে তোমার সইবে না সেই টানে ধীরে বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি যে এমনি শক্তিমান আমাদের ভাঙা
बड़ा तुम्हार हाथे एमन अभिमान तुम्हारे एमनी अभिमान विधिर बाधन काटबे तुमि एमन शक्तिमान तुमि कि एमनी शक्तिमान আসলে কবি আমাদের আরো পথ দেখিয়ে চলেছে আজীবন আর শিখিয়েছে বেঁচে থাকার সঞ্জীবনী মন্ত্র তাই তো আমরা বলতে পারি Thank you.
বলে শুরুর কথা, যেখানে দিগন্ত মিশে যায় আকাশে, আর কবিতা রচে দেয় এক গুচ্ছ মহাকাশ, সেখানে গাওয়া হয় জীবন জয়ের গান। মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে, দেখি সেথা কলো কলো রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে। ওরা চিরকাল টানিদার ধরে থাকে হাল, ওরা মাঝে মাঝে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরের প্রান্তরে। রাত ছত্র ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি তোলে, জলস্তম্ভ মূঢ় সম অর্থ তার ফলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ থাকে। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদী ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিনরাত্রি গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। তবে সভ্যতার কাণ্ডারী সেই মেহনতি মানুষও আজ ঘর বন্দি, তবে কবিতার কালিও কলমে যে ঢেউ তুলেছে তাতে রয়েছে শক্তি সাহস ও প্রাণের স্পন্দন, তাই বিপদ এলেও ঈশ্বরের কাছে। Thank you.
प्रभु विपत्ति से मुझे बचाओ, त्राण करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना ही भगवान करो। नहीं मांगता दुख हटाओ, व्यथित हृदय का ताप मिटाओ, दुखों को मैं आप जीत लूं, ऐसी शक्ति प्रदान करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना ही भगवान करो। कोई जब ना मदद को आए, मेरी हिम्मत टूट न जाए, जग जब धोखे पर धोखा दे, और चोट पर चोट लगाए, अपने मन में हार न मानू, ऐसा नाथ विधान करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। नहीं मांगता हूँ प्रभु, मेरी जीवन नैया पार करो, पार उतर जाऊं अपने बल, इतना ही करतार करो। नहीं मांगता हाथ बटाओ, मेरे सिर का बोझ घटाओ, आप बोझ अपना संभालू, ऐसा बल संचार करो। विपदा में निर्भीक रहूं मैं, इतना ही भगवान करो। सुख के दिन में शीश नवाकर, तुमको आराधू करुणा कर, ओम विपत्ति के अंधकार में, जगत हसे जब मुझे रुलाकर। सुख के दिन में शीश नवाकर, तुमको आराधो करुणा कर, ओ विपत्ति के अंधकार में, जगत हसे जब मुझे रुला। तुम पर करने लगू न संशय, ये विनती स्वीकार करो, विपदा में निर्भीक रहूं मैं, इतना हे भगवान करो। धन्यवाद। যে মানুষ নিজের ছেলের মৃত্যু শোকের মধ্যে দাঁড়িয়ে গান লেখেন, দুঃখের বিষণ্ণতাকে অতিক্রম করে শান্তি আনন্দ আর অনন্তের সন্ধান করেন, আমাদের ভেঙে পড়ায় অজস্র পতন পচন ও অবক্ষয় তিনি ছাড়া আর কে অবলম্বন হবেন, তিনি মুক্তি পথের অগ্রদূত, তিনি রবীন্দ্রনাথ। ডাক্তারে যা বলে বলুক না কো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানালা দুটো, গায়ে লাগুক হাওয়া ওষুধ, আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো করা কত ওষুধ খেলিম এ জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে, বেঁচে থাকা সেই যেন এক রোগ। কত রকম কবির আছে কতই মুষ্টিযোগ, একটু মাত্র অসাবধানই বিষম কর্মভোগ। তবে এই মুক্তি পথেই রয়েছে আলোর দিশা।
যখন উদ্যত ছিল তোমার অশ্বিনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ আমার, টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাবো আমি চলে।